আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা ম্যাঙ্গো লাস্যি করে দেখাবো। এখন যেহেতু আমের সিজন, তো সবার বাসাতেই কম বেশি আম থাকেই, তো এই ম্যাঙ্গো লাস্যিটা খেতে খুব মজা হয় এবং খুব কুইক তৈরি হয়ে যায়। আমরা দেখে নিই আমাদের ম্যাঙ্গো লাস্যি তৈরি করতে কী কী লাগছে। প্রথমেই আমি একটি আম কিউব কিউব করে কেটে নিয়েছি, পাকা আম। এরপরে লাগছে টক দই, আমি চিনি নিয়ে নিয়েছি, লাগছে পানি আর এলাচি গুঁড়া। এখন শুরু করে একটি ব্লেন্ডারে আমের কিউবগুলো দিয়ে দিব। তারপর আমি এখানে বড় 4 টেবিল চামচ টক দই দিয়ে দেব। এরপর আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দেব। কেউ চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, চিনিটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। কেউ চাইলে চিনির জায়গায় 1 চিমটি লবণও অ্যাড করতে পারে। এরপরে আমি অ্যাড করে নিচ্ছি এলাচ, ক্রাশড এলাচ, সাদা এলাচ নিয়েছি আমি, খুব সামান্য পিঞ্চ পরিমাণ। এরপরে 3 গ্লাস পানি অ্যাড করে দেব আমি। এরপরে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালোভাবে। আমি এখানে 3 গ্লাস পানি দিয়েছি, আমি লাস্যিটা একটু পাতলা বানিয়েছি। কেউ যদি চায় যে একটু ঘন লাস্যি খেতে চায়, তাহলে সে একটু কম পানি অ্যাড করে নেবে। এটা টোটালটাই ডিপেন্ড করে টেস্টের উপর, কে কেমন চাচ্ছে খেতে। কেউ চাইলে বরফও অ্যাড করতে পারে, আমি অ্যাড করিনি। তৈরি হয়ে গেল আমার মজাদার ম্যাঙ্গো লাস্যি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।